হ্যালো গাইজ, আমরা আজকে যাচ্ছি মায়াপুর। আর মায়াপুরের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা ফলো করে নাও। আর এদিকে আছে মৈনাক আর মৈনাকের বাবা, ওই দেখো। তো চলো ভিডিও দেখতে থাকো, টাটা। তো আমরা এখন টোটোতে চেপে পড়েছি আর মাঝখানে বসিয়ে নিয়েছি মৈনাকে, কারণ ও তো বাচ্চা। আর আমরা দুজন দুই সাইডে বসেছি। আর আমাদেরকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর মায়াপুর যেতে কার কার ভালো লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর আমরা টোটোতে করে চলে এলাম কাটোয়া স্টেশনে। আর এখন 10:11 বাজছে আর আমাদের ট্রেন হচ্ছে 10:25। তো আমরা প্রথমে টিকিট কেটে নিয়ে এখন আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে চলে যাবো, কারণ ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মেই আসবে। এই দেখো ট্রেন চলছে, আমরা ট্রেনে করে কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? ঘুরতে, মায়াপুর। এখানে আমরা ট্রেনে উঠেই কিনে নিচ্ছি ছোলা সেদ্ধ, কারণ ছোলা সেদ্ধ ট্রেনের খুব ভালো লাগে খেতে। আর মৈনাকের বাবা মৈনাকে একটু একটু করে এখানে খাইয়ে দিচ্ছে, আর আমি তো ছোলা সেদ্ধ খাই না, ওই জন্য পরোটা আর তরকারি কাটোয়া স্টেশনেই কিনে নিয়েছিলাম। আর আমি ট্রেনে বসে বসে পরোটা আর তরকারি খেয়ে নিচ্ছি। পরোটা তরকারি খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্টে একটা হাই করে দিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ, আমরা এখন বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে নেমে গেছি। আর প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে, সবাই হুলির ছুটিতে যাচ্ছে মায়াপুর ঘুরতে। আর মানে সবাই, বেশিরভাগ মানুষ এই বিষ্ণুপ্রিয়া হল এই স্টেশনটাতেই নামলো, আর এত ভিড়। তো চলো আমরা ঘাটে যাই এখন, তারপর তোমাদের সাথে কথা বলবো। আমরা এখন বোটে চেপে গেছি, কারণ এখন বোটে যাওয়াটাই ভালো, নৌকায় তো প্রচণ্ড ভিড়। আর নৌকায় টিকিট 5 টাকা টিকিট, আর বোটে 10 টাকা টিকিট। আর বোটের মাথায় বেশ টিনের ইয়ে করে দেওয়া আছে, মানে গরম লাগবে না, আবার একটু মানে মাথায় রোদ লাগবে না। আর নৌকোতে গেলে মাথায় রোদ লাগবে, আর আমরা ছাতা আনতেও ভুলে গেছি। আর আমরা বোটে করে চলে এলাম মায়াপুর মন্দিরের সামনে। আর আমরা ভাবলাম মন্দিরে ঢুকার আগে খেয়ে নিই তারপরে ঢুকবো, কারণ আমরা অনেকটা দেরি করে এসেছি, 12টা বেজে গেছিলো। আর প্রসাদের লাইন তো প্রচুর, মানে প্রচুর বড় ছিল, ওই জন্য বললো প্রসাদ খেতে হবে না, চলো আমরা হোটেলে ঢুকে খেয়ে নিই। আর আমরা এখানে ভাত খেয়ে নিচ্ছি, মৈনাকেও খাইয়ে দিলাম। তো মৈনাকে আর মৈনাকের বাবা দুজনের খাওয়া হয়ে গেছে, কারণ ওদেরকে তো খাওয়াতে হয় না, মানে আমি খাওয়ালাম ওকে, সেই জন্য আমার দেরি হচ্ছে। তাই আমি এখানে নিয়ে নিয়েছি টক দই। এখন আমরা যাচ্ছি মন্দিরের ভিতরে, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা ঘুরবো শুধু। আর এই দেখো মন্দিরের গেট, প্রচন্ড ভিড় আছে, প্রচন্ড ভিড়। অনেকক্ষণ বসলাম আর প্রচন্ড ভিড়, সেই জন্য আমরা ভাবছি একটু এদিকে এলাম। তো এখানে একটু খেলার জায়গা আছে, আর দেখো মৈনাক আর মৈনাকের বাবা এদিকে একটু খেলছে, কারণ মৈনাকে খুব ভালো লাগছে এখানে। আমি বলছি চল বাড়ি চল, ও বাড়ি যাবে না, ও এখানেই থাকবে, আর ওর খেলতে এত ভালো লাগছে দেখো। হ্যালো গাইস, দেখো এই ঝর্ণাটা কতটা সুন্দর। তো চলো আমরা এখন মাঠে বসবো, কারণ 4টার সময় গেট খুলবে, তার আগে গেট খুলবে না। আর আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এই গরমে ফ্রুট জুস খেতে কার না ভালো লাগে। আমরা এখানে নিয়ে নিলাম লেমন জুস আর অরেঞ্জ জুস। অরেঞ্জ জুসটা খাবে মৈনাক, আর লেমন জুসটা খাবো আমি আর ওর বাবা। তো মৈনাকের বাবা একটা লেমন জুস, আমি একটা লেমন জুস, আর মৈনাক একটা লেমন জুস। না, মৈনাক খেয়েছে অরেঞ্জ জুস। আর অরেঞ্জ জুস খেয়ে এখন আমাদের এনার্জি বেড়ে গেছে। আর দেখো মৈনাককে আমি কোলে নিয়ে নিয়েছি, কারণ মৈনাক এখন হাঁটতে পারছে না। তোমার কেমন লাগলো ঘুরে জায়গাটা? ভালো লাগলো? ও তো এখান থেকে যাবে না, ও এখানেই থাকবে। তো চলো আমরা এখন বেড়াচ্ছি, টাটা। আমরা এখন বোটে উঠে গেছি, আর বোটে উঠে মৈনাক কিনে নিয়েছে একটা পেপসি। আর এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা পেপসি খেতে তো সবারই ভালো লাগে। আমি একটা পেপসি কিনেছি, মৈনাক একটা কিনেছে। আর আমরা এখন বোটে উঠে একটু বসে গেছি, আর মৈনাক দাঁড়িয়ে আছে আর বোটকে আয় আয় তাই বলছে, মানে ওই দিক দিয়ে আর একটা বোট যাচ্ছে সেটাকে বলছে আয়, ওই দেখো আর একটা বোট যাচ্ছে। আর দেখো কতটা ভিড় এখানে, হুলির জন্য প্রচণ্ড ভিড়, সবাই এসেছে ঘুরতে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।